আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে ইদানিংকালে একটি কথা বেশ ভাইরাল হয়ে পড়েছে, সেটি হলো আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার যে বয়স 18 বছর, সেই 18 বছর হলে আপনি কি করতে পারবেন এবং কি করতে পারবেন না, এই বিষয়টা নিয়ে এখন আমাদের যে ঢাকা মহানগর পুলিশের যে প্রধান, মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার, তার একটি বক্তব্য রীতিমতো ভাইরাল আকারে ঘুরছে। তো তিনি আইনের একটি বক্তব্য দিয়েছেন, কথাটি মূলত আইনের কথা, সেটি হলো আমাদের সমাজে যাদের বয়স 18 বছর পেরিয়ে গেছে, ছেলে এবং মেয়ে, তারা যদি একান্তে পরস্পর সম্মতিতে কোনো সম্পর্ক করে এবং সেটি যদি একান্ত ব্যক্তিগত গভীরতম সম্পর্ক হয়, মানে যৌন সম্পর্ক হয়, তাহলে আইনত আসলে কিছু করার নেই। তো এটি মূলত কেবল যে বাংলাদেশের জন্য প্রযোজ্য তা নয়, এটি উন্নত বিশ্বের সব জায়গাতেই প্রযোজ্য, বিশেষ করে যারা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বলে নিজেদেরকে দাবি করেন, সেকুলার রাষ্ট্র বলে নিজেদেরকে পরিচয় দেন এবং যারা নিজেদেরকে পশ্চিমা সংস্কৃতির ধারক এবং বাহক হিসেবে পরিচয় দেন। কিন্তু আপনি যদি নীতি এবং নৈতিকতার কথায় আসেন, বিধি এবং বিধানের কথায় আসেন, পারিবারিক বিধি এবং বিধানের কথায় আসেন এবং আপনি যদি ধর্ম এবং কর্মের বিষয়ে পর্যালোচনা করেন, তাহলে এই যে আইনের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। কেবলমাত্র বাংলাদেশ নয়, আফ্রিকার জঙ্গলেও এই আইন চলে না। অর্থাৎ আপনি 18 বছর বয়স হবেন, পাশের আরেকটি মেয়ে রয়েছে, তার 18 বছর বয়স, হোক সে বিবাহিত কিংবা অবিবাহিত, কিংবা আপনি বিবাহিত হন কিংবা অবিবাহিত হন, আপনারা সমাজ এবং সংসারকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মধ্যে যে পাশবিক লালসা রয়েছে, যৌন লালসা রয়েছে, কামনা রয়েছে, বাসনা রয়েছে, সেইগুলোকে কি করলেন, সমাজের, পরিবারের, রাষ্ট্রের যে বিধিবদ্ধ কাস্টম রয়েছে অর্থাৎ প্রথা রয়েছে, সেই প্রথার বিরুদ্ধে গিয়ে নিজেরা এমন আচরণ করলেন যা কেবলই পশুরা করে থাকে। তো সেই বিষয়টি এতদিন যেটি মানুষ কানাঘুষা করত, এখন সেটিকে নিয়ে রীতিমতো ব্যঙ্গ এবং বিদ্রূপ চালু হয়েছে। আমরা জানি যে নারী এবং পুরুষের যে দৈহিক সম্পর্ক, এটি একটি জৈবিক বিষয় এবং এটি যখনই একটি মানুষের মধ্যে রক্ত থাকে, মাংস থাকে, পৌরুষ থাকে কিংবা নারীত্ব থাকে, তারা পরস্পরের প্রতি আকর্ষণ অনুভব করে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির যে এই যে অপরূপ বৈশিষ্ট্য, অর্থাৎ পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার থেকে শুরু করে আশরাফুল মাখলুকাত, সকলের মধ্যেই এরকম নারী এবং পুরুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক আকর্ষণ বোধ এবং এই আকর্ষণকে কেন্দ্র করে নানা ঘটনা এবং দুর্ঘটনা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে চলছে এবং এটাকে কেন্দ্র করে কিন্তু সৃষ্টির জগৎ আবর্তিত হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষদেরকে তৈরি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে। তো কাজী বিপরীত লিঙ্গের প্রতি আমাদের যে আকর্ষণ, সেটি কোনো অবস্থাতেই পশুর মতো হবে না, পাখির মতো হবে না, পতঙ্গের মতো হবে না, জন্তুর মতো হবে না, জানোয়ারের মতো হবে না, সেটি হবে মানুষের মতো, আশরাফুল মাখলুকাতের মতো। এই জন্য কী হলো, মানুষের সভ্যতার সেই আদি যুগ থেকে, যেদিন থেকে মানুষ তাদের সভ্যতার ইতিহাস লেখা শুরু করেছে, সেই দিন থেকেই কিন্তু নারী এবং পুরুষের বিয়ের বিধান রয়েছে, সমস্ত সমাজে কিন্তু এই বিধানটা প্রতিপালিত হয়ে আসছে। অনুরূপভাবে আমরা যে ধর্ম, কর্ম, রাজনীতির যে কথাই বলি না কেন, সেখানে কিন্তু বৈধ বিয়ে এবং অবৈধ সম্পর্কের বিষয়টি সেই মানব সৃষ্টির আদি থেকে চলে আসছে। এবং আমরা জানি যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম, এই দুজনের মধ্যে যে সম্মানিত বিয়ের সম্পর্ক ছিল, সেটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতিতে সেই বিয়েটা হয়েছিল। পরবর্তীতে দুনিয়াতে যারাই এসছেন, আমরা এই ইসলামের যে খ্রিস্টি এবং কালচার, সেখানে বিয়ে ছাড়া নারী এবং পুরুষের অন্য কোনো সম্পর্কই মর্যাদা পায়নি। অধিকন্ত বিয়ে ছাড়া এবং অন্য ক্ষেত্র বিশেষে নারী এবং পুরুষের যে সম্পর্ক থাকতে পারে, সেই সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট বাধা এবং নিষেধ রয়েছে ইসলাম ধর্মের বিধিবিধান অনুসারে। একইভাবে আপনি যদি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম থেকে শুরু করে অন্যান্য ধর্ম যথা ইহুদি ধর্ম, সেখানে যে সকল বিধি বিধান লিখিত রয়েছে বা ইতিহাস রয়েছে, সেখানেও দেখবেন যে বিবাহিত নারী পুরুষের সম্পর্ক
সম্পর্কের বাইরে অন্য কোনো যৌন সম্পর্কের কথা কোনো ধর্মই কিন্তু স্বীকার করে না, অনুমোদন করে না, এবং এটি যে একটি পাপ কার্য, নিন্দনীয় কর্ম, সেটি এই ধর্মের কারণে হোক বা মানুষের যে মানসিক প্রবৃত্তির কারণে হোক, সেটি হাজার বছরের ইতিহাসে মানব সমাজে বিধিবদ্ধ বিধানে পরিণত হয়েছে। আপনি এখন সংবিধানে যাই লিখুন না কেন, কিংবা ফৌজদারি কার্যবিধিতে যাই লিখুন না কেন, আমাদের সমাজ সংসারের যে প্রচলিত বিধিবিধান সেখানে এই বিষয়টি এমনভাবে লিখিত হয়েছে বা লিখিত রয়েছে যে ওর বাইরে গেলে মুহূর্তের মধ্যে সমাজ সংসার গর্জে ওঠে স্বয়ংক্রিয়ভাবে। তো সেই দিক থেকে বাংলাদেশে 2021 সনে একটি প্রগতিশীল রাষ্ট্র হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চাচ্ছে, অনেকে বিয়ে বহির্ভূত সম্পর্ক স্থাপনের জন্য রীতিমতো পাগল পাড়া হয়ে পশ্চিমা সংস্কৃতি চালু করছে, অনেকে লিভ টুগেদার করার চেষ্টা করছে, অনেকে আরও মন্দ কুকর্ম করার চেষ্টা করছে। কিন্তু আমাদের যে এই আবহমান বাংলার যে সাহিত্য, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সমাজ, আমাদের যে কালচার, কোনোটাই কিন্তু এই ধরনের যে তথাকথিত আধুনিকতা সেটি অনুমোদন করেনি। তো যে বিষয়গুলো নিয়ে এই আজকের যে প্রসঙ্গটি আসলো সেটি হলো যে অতি সম্প্রতি কয়েকজন তথাকথিত মডেল, কয়েকজন তথাকথিত অভিনেত্রী তারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মূলত মাদক মামলায়, এবং এর বাইরে তারা যেটি করতেন বলে পত্রপত্রিকায় আসছে সেটি হলো সেখানে অবাধ যৌনাচার, এবং যৌনতা ছাড়াও তারা তাদের মানব দেহের যে রসায়ন, সেই রসায়নকে ব্যবহার করে সেখানে মাদকের আখড়া গড়ে তুলেছিল, এবং মাদক এবং মানব শরীরের সমন্বয়ে তারা সেখানে জুয়ার আসর বসাতো। পরবর্তীতে সেই জুয়াকে কেন্দ্র করে তারা সেখানে অপরাধের একটা মিলন মেলা গড়ে তুলেছিল। এই চতুর্মুখী রসায়নে কি হতো, অনেক তথাকথিত নব্যধনির দোলালেরা তারা সেখানে গিয়ে এক ধরনের জাহান্নামী যে উল্লাস, সেই উল্লাসে তারা সেখানে মেতে উঠত। অনেক বিবাহিত পুরুষ, অনেক দুর্নীতিবাজ, অনেক অপরাধী চক্র সেইখানে যেত, এবং সেই যে তাদের যে আখড়া, সেই আখড়াকে তারা রীতিমতো তথাকথিত মধুকুঞ্জ বানিয়ে নিয়েছিল। তো সেই মধুকুঞ্জে হঠাৎ কি হলো সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হলো যে কে যেন মধুকুঞ্জে ঢিল ছুঁড়েছে, এবং সেই ঢিলে মধুকুঞ্জের যারা পাখপাখালি ছিল তাদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং অনেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে, এবং অনেকে হয়তো এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তো আমাদের যে আবেগপ্রবণ বাঙালি, তারা এই যে গ্রেপ্তার, অর্থাৎ মধুকুঞ্জের মধুপিয়াসী যে সমস্ত নারী এবং পুরুষ ছিল তাদের গ্রেপ্তারে প্রথম দিকে খুশি হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই সমস্ত রমণীদের মধ্যে যারা দেখতে সুন্দরী তাদের ব্যাপারে আমাদের যারা তথাকথিত আমাদের এই সমাজের অনেক বুদ্ধিজীবী রয়েছেন, অনেক সাহিত্যিক রয়েছেন, অনেক তথাকথিত গুরুজন রয়েছেন, তারা অনেকটা নমনীয় হয়ে এখন রীতিমতো এমন একটা সামাজিক প্রেশার সৃষ্টি করলেন, তাতে বলা হলো যে পুলিশ যে কাজটি করেছে সেই কাজটি ঠিক করেনি, কেননা তার ঘরের মধ্যে সে কী করবে না না করবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যবহার, কিংবা আইন অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে প্রাপ্ত বয়স্ক কোনো নারী এবং পুরুষ ইচ্ছামতো তারা যাইছে তাই করতে পারে, এবং সেটি যদি পাবলিক প্লেসে হয়, অর্থাৎ নারী এবং পুরুষ তার অপকর্মটি করছে এবং সেটি একটি জনসমাগমের স্থলে এবং জনগণ সেটি দেখতে পাচ্ছে এবং যা কিনা দৃষ্টিকটু মনে হচ্ছে এবং যা কিনা ভাইরাস আকারে অনেকের মধ্যে ছড়িয়ে যেতে পারে, এরকম একটি পরিস্থিতি যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে সতর্ক করবে এবং 100 টাকা জরিমানা করে ছেড়ে দেবে। তো আইনের যে এই যে প্রচলিত কথাটি, এটি অনেকে বলার চেষ্টা করেছেন, এবং এই কথাটি সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে আমাদের যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি বলেছেন, যিনি দৃশ্যত একজন ভদ্রলোক এবং একজন সৎ অফিসার হিসেবে সমধিক পরিচিত, এবং তিনি যখন কথাগুলো বলছিলেন তখন দেখেই মনে হচ্ছিল তিনি কথাগুলো অন্তর থেকে বলেননি বা তাকে অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এই কথাগুলো বলতে হয়েছে বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো কাজেই তার এই বক্তব্য আমাদের সমাজের দর্পণ হতে পারে না, তার এই বক্তব্য
আমাদের সমাজের সংবিধান হতে পারে না, আমাদের সমাজের যে রীতিনীতি সেই রীতিনীতির চাবিকাঠি হতে পারে না। আমরা হাজার বছরের বাঙালির ঐতিহ্য কিংবা বিশ্ব মানবতার ঐতিহ্য কিংবা আধুনিক সভ্যতার যে ঐতিহ্য সেটাই অনুসরণ করতে চাই, এবং সভ্যতা যেভাবে নারী পুরুষকে সম্পর্ক রাখতে বলেছে, যেভাবে নারী পুরুষের সম্পর্ককে সীমাবদ্ধ করেছে এবং বিয়ে শাদীর মাধ্যমে বৈধতা দিয়েছে, আমরা সেই পথটি অনুসরণ করতে চাই এবং অনাগত দিনে আমাদের বাঙালি সমাজে এই কালচারটি প্রতিষ্ঠিত হোক। এবং পুলিশ মহোদয় যেটি বিব্রতকর অবস্থায় বলেছেন, সেই কালচারটি কোনো অবস্থাতে আমাদের সমাজে যেন দানা না বাঁধে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই ব্যাপারে পানাহা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।